एवरीवन वेलकम बैक टू माय अनदर ब्लॉग। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও সবাই অনেক ভালো আছি। তো আগের ব্লগটা ছিল আমার বাসার ব্লগ, কারণ হচ্ছে ওই দিন একাদশী ছিল, ভাবলাম যে একাদশীটা আপনাদের সাথে শেয়ার করি, মানে একাদশীর ব্লগটা। কিন্তু এখনো আমার গ্রামের বাড়ির ব্লগ কিন্তু শেষ হয়নি, তো রয়ে গেছে, তাই ভাবলাম যে আগে ওইগুলো শেষ করে এরপর আবার বাসার ব্লগ দেব। তো এটা হচ্ছে আমার সকালবেলা থেকে শুরু হয়েছে ব্লগটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই বলে ভুল হবে, আমি, সারা, ঈশান আর হচ্ছে সারার বাবা, তো আমরা এই চারজন মিলে রেডি হয়ে রওনা হচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো মূলত যাচ্ছে হচ্ছে ঈশানকে দেখানোর জন্য, কারণ হচ্ছে আমার দাদা শ্বশুর হচ্ছে মানে অনেক বয়স হয়ে গেছে, বলতে গেলে একটু বেশি হয়ে গেছে, তো কখন কি হয় তার ঠিক নেই। তাই মা ভাবলো যে আমার দাদা শ্বশুরকে ঈশানকে দেখিয়ে নিয়ে আসুক, কারণ হয়তো বা আর কখনো সময় নাও পেতে পারে, কারণ দেখা যায় যে বাসায় যাওয়ার পরে এমন লকডাউনে পড়ে যাবার বাসা থেকে বেরোতেই পারবো না। তো তার জন্য সবাই মিলে ভাবলো যে যাক এই সুযোগে না হয় সবাইকে দেখিয়ে, স্পেশালি হচ্ছে দাদুকে দেখিয়ে আসা হোক। তো সকালবেলা উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার সময় রাস্তায় দেখলাম একটা বললে ভুল হবে, কয়েকটা করম জাগা ছিল একসাথে, তিন চারটা ছিল করম জাগুলো ছিল হচ্ছে লাল রঙের, তো এত সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। আসলে আমাদের এখান থেকে যাওয়ার জন্য আগে কিছুটা পথ হেঁটে যেতে হয়, কারণ আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা ওইটা এখনও ঠিক হয়নি, মানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার মতো অবস্থা হয়নি, মাঝখানে হচ্ছে একটা খালের মতো আছে, তো ওইখানে ব্রিজ না হওয়া পর্যন্ত রাস্তাটা কি যানবাহন চলার উপযুক্ত হবে না, তো তার জন্য একটু হেঁটে যেতে হয়। হেঁটে যাওয়ার পর পাকা রাস্তা আছে, ওইখানে গিয়ে অটো বা রিক্সা করে আমরা আর কি যেতে পারি। তো আমরা চারজন মিলে যাচ্ছি, তো উঠে ভাবলাম একটু রাস্তাঘাট আমাদের সাথে শেয়ার করি, যদিও আজকে ব্লগটাতে তেমন কোনো রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ সকালবেলা উঠেই তো চলে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, আর ওইখানে যাওয়ার পর তো দেখবো সব কিছু কমপ্লিট। রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে, আর অন্য জায়গায় যাওয়ার পর ভিডিও করতে অত বেশি ভালো লাগে না, ইজি ফিল করি না, আর যারা আর কি আশেপাশের মানুষ থাকে তারাও কেমন করে জানি তাকেই থাকে, তো তার জন্য আর কি করা হয় না। তো গ্রামের রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে পাকা রাস্তা যদি থাকে গ্রামের ভেতর দিয়ে সেটা আরও ভীষণ সুন্দর লাগে। তো এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমার মামা শ্বশুর বাড়ির সামনে ট্রেন রাস্তা আছে, ওইখান দিয়ে ট্রেন যায় মাঝে মাঝে, তো হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখতে পারতাম। তো সবাই একসাথে হয়ে আমরা হচ্ছে ট্রেন রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম, এরপর সবাই আসার পর একসাথে রওনা দিয়ে দিয়েছি। আর বাসার বাকি সবাই ছিল হচ্ছে আমার মাসি শাশুড়ির বাসায়। তো আমরা মোটামুটি অনেক মানুষজন হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে, তো অনেকদিন ধরে যাওয়া হয় না, এই উপলক্ষে একটু ঘুরে আসাও হবে।
তো এতগুলো মানুষ একসাথে গেলে কিন্তু একটা উৎসবের মতো হয়ে যায়, কেমন একটা পিকনিক পিকনিক ভাব লাগে, মানে এত মানুষ একসাথে গেলে। তো এখানে অমি আর সারা তো ভীষণ মজা করতেছে, ওরা তো মানে গ্রামে আসার পর ওদের আর কিছুর প্রয়োজন হয় না, সব কিছুর বাইরে শুধু খেলাধুলা খোলা পরিবেশ পেয়ে পুরো হারিয়ে যায়। তো আমরা বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে আসার পর দেখি যে বাড়িতে ছিল হচ্ছে মামি আর হচ্ছে আমার একটা যা আছে। আর দিদি হচ্ছে মানে আমার দিদি শাশুড়ি অনেক আগে মারা গেছেন, উনি অনেক আগে মারা গেছেন যখন সারার বাবা তারপর হচ্ছে দিদি ছোট ছিল তখনই মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তো এখন বাড়িতে মোটামুটি শুধু দাদু আর মামি আর হচ্ছে ওনার মামির ছেলের বউ থাকে আর কি, আমার যা হয় তার মামা, এরপর হচ্ছে ওনার ছেলে বাইরে থাকে মানে জব করে আর কি। তো ওরা বাড়িতে ছিল না, এই তিনজনই ছিল। তো আমরা যাওয়ার পর দেখলাম বাড়ি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে মানুষজন কম, আর বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চা না থাকলে কেমন জানি বাড়িটা আরও বেশি ফাঁকা ফাঁকা লাগে। তো আসার পর তো সবাই ঈশানকে নিয়ে ব্যস্ত। বাবার মুখ দেখা মুখি দেখি নাই বাবা তো আমরা বাড়িতে কিছুক্ষণ থাকার পর এখন একটা মন্দিরে যাচ্ছি। আমরা বলে ভুল হবে, আসলে আমি যাইনি, এত গরম ছিল, গরমে আসলে বের হওয়া যায় না, এত অতিরিক্ত গরম ছিল। তো তার জন্য আমি আর ঈশান বাড়িতে ছিলাম আর বাকি সবাই গিয়েছিল একটা মন্দিরে ঘুরতে, এই কাছে পিছিয়ে একটা মন্দির আছে। আসলে গ্রামে কিন্তু কিছু কিছু মন্দির থাকে যেগুলো অনেক জাগ্রত থাকে, যেগুলা কথা সবাই বলে যে ওই মন্দিরে গিয়ে যাওয়া ভালো, ওইখানে গিয়ে মানত করলে সব পূরণ হয় আর কি। তো তার জন্য সবাই মিলে সেই মন্দিরটা ঘুরতে যাচ্ছে। ঈশান বললে ভুল হবে সারা আর হচ্ছে অমিও যাচ্ছে। তো যাওয়ার সময় দেখতে পেলো যে একটা ক্ষেতের মধ্যে আর কি কিছু বাচ্চা মিলে ঘুড়ি ওড়াচ্ছে। তো অমি আর সারা তো দৌড়ে ছুটে গেলো সেই ঘুড়ির কাছে, আর বাচ্চারা তো বুঝতেই পারেন খেলনা দেখলে সব থাকতে পারে না আর কি। তো সবাই মিলে এখন ঘুড়ি ওড়াচ্ছে, আসলে আমি কিন্তু যাইনি কিন্তু ভিডিও দেখে দেখে বয়স দিয়ে দিয়েছি আর কি। মন্দিরটা দেখতে খুব যে ভালো সেটা বলবো না, গ্রামের মন্দির যেমন হয় দেখতে ঠিক সেরকমই দেখতে, চারপাশটা ভীষণ খোলা। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আবার গরমের কারণে যাইনি, তো সবাই মিলে আর কি গিয়েছিল, আমি আর ঈশানি বাড়িতে ছিলাম। আসলে গ্রামে গেলে দেখা যায় যে সবাই সবার পরিচিত জায়গায় যেয়ে ঘুরে আসে, মা তো ওনার বাপের বাড়ি গেলে পুরো একদম ওনার এলাকার যত পরিচিত আছে না ছোটোবেলার অনেক বন্ধু বান্ধবের বাড়ি থাকে তাদের বাড়িতে সব ঘুরতে চলে যায়। তো সবাই আর কি যখন অনেক পুরনো জায়গায় থাক যায় তখন কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো সবার মনে পড়ে যায়, তো সেই স্মৃতিগুলোকে আর কারণ অনেকদিন পর গেলে কিন্তু অনেক ভালো লাগে, মানে সব কিছুই পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন মা যেমন আগে এখানে ছিল ছোটোবেলায় তখন যে জায়গাটা ছিল এখানকার এলাকাটা, এখন কিন্তু সেটা নেই, এখন অনেকটাই পাল্টে গেছে। তারপর ওইখানে গেলে কিছুটা শান্তি পাওয়া যায় আর কি। এর জন্য কী করে মা, আমি যতবার দেখেছি ওনার বাপের বাড়িতে আসলে পরে মানে সাথে সাথে ওনার আর কি যে বন্ধু বান্ধব বা যেখানে আর কি পরিচিত যে বাড়িগুলো আছে সেগুলো ঘুরতে চলে যায়। তো আমরা এখন বাড়িতে চলে আসছি আর খাওয়া দাওয়া কমপ্লিট। কী কী খেয়েছিলাম চলুন বলে দেয় কারণ ভিডিও করতে পারিনি। তো খেয়েছিলাম হচ্ছে মাছের চচ্চড়ি, টকের তরকারি, মাংস আর ছিল খারকন বাটা, ছোটো ছোটো কুচু টাইপের হয় খারকন, ওইটা বাটা খেয়েছিলাম। তো এই ছিল লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছে আবার আমার বাপের বাড়িতে, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, ঈশান আবার কখন কোন মতলব ধরে। আর সব কিছু প্রিপারেশন নিয়েও আসিনি, মানে ভেবেছিলাম যে সকালবেলা আসবো দুপুর দুপুর চলে যাব। তো এর জন্য খুব ভালো করে যেভাবে ড্রেস এরপর সব কিছু নিয়ে আসা হয়নি, আর ছোটো বাচ্চা থাকলে একটু বেশি জিনিসপত্র ক্যারি করার প্রয়োজন হয়। তো এখন চলে যাচ্ছি,
আমরা বাড়িতে চলে আসছি। এসে ঈশানকে ঈশানের দিদি কোলে নিয়ে আছে। তো ভাবলাম যে বিকেলে একটু নাস্তা টাস্তা করা যাক, কারণ খেয়েছি তো অনেক আগে, ওখান থেকে খেয়ে আসতে আসতে আবার সব হজম হয়ে গেছে। তো মাকে বললাম একটু চিথুই পিঠা আর তার সাথে একটু নারিকেল আর হচ্ছে দুধ দিয়ে একটা খিসা তৈরি করার জন্য, তো সেটাই মা প্রিপারেশন নিচ্ছে আর কি। তো এখানে আমার ভাইকে দিয়েছে নারিকেল ভাঙার জন্য আর কি। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন যে আমার ভাইকে কেন দেখায় না। আসলে ও অনেক লাজুক প্রকৃতির, ওকে ক্যামেরার সামনে আসতে বললে একদমই আসতে চায় না, খুবই লজ্জা পায়, এর জন্য আর আমি কখনো জোরও করি না। তবে নেক্সট টাইম যদি যখন যাব অবশ্যই ওকে ধরে বেঁধে একদম রশি দিয়ে বেঁধে ক্যামেরার সামনে আনব। কিন্তু আসলে অনেক লাজুক মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না। তবে আমাদের কিন্তু আস্তে আস্তে মানে পান্থাভাত হয়ে গেছে, এখন যে কেউ ছবি তুলতে চায় ছবি তুলতে পারি, ভিডিও করতে চাইলে ভিডিও করতে পারি আর কি। তো এটা হচ্ছে গাছের নারিকেল, তো এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর হচ্ছে কুড়নি দিয়ে ছোট ছোট করে কুড়িয়ে নিতে হবে। তো গ্রামে আসার পর কিন্তু এই মাটির চুলায় ফুলকো ফুলকো চিথই পিঠা ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে মনে থাকে না আসার পর, অনেক সময় ভুলে যায় কী খেতে হবে, কিন্তু অনেক সময় আবার মনে পড়ে, যখন মনে পড়ে তখন বলে দিই এটা করো ওটা করো, আর মা তো অর্ডার করলে রেডি করে দেয় সব। তো এখানে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আর এখন রেসিপিগুলো শুরু হবে। তো প্রথমে চিথই পিঠা করা হবে। চিথই পিঠা কিন্তু মাটির যে হাড়িগুলো থাকে পাতিল বা ভাতের হাড়ি, ওইগুলো ভেঙে নিচের অংশটা দিয়ে আর কি তৈরি করা হয়। হয়তো অনেকেই বলতে পারেন যে এটা পাত্রটা দেখতে ভালো না ভাঙা, কিন্তু এগুলো কিন্তু এরকম পাত্রেই তৈরি করা হয় গ্রামে আর কি, কারণ এগুলোতে নাকি পিঠা ভালো হয়। তো ওনারা হচ্ছে মানে আমার মা বা আমার জেঠিমা কী করে যে পাতিলগুলো নষ্ট হয়ে যায়, দেখা যায় যে কিছুটা অংশ ভেঙে গেছে কিছুটা অংশ ভালো আছে, তো ওই পাতিলটাকে রেখে দেয়, ওইটাকে চিথুই পিঠা তৈরিতে ইউজ করে এবং সেটা খুব ভালো হয় নাকি। তো তার জন্য আর কীভাবে ভাঙা পাতিলে তৈরি করে, কিন্তু অনেক সুন্দর পিঠা হয় আর কি, ফুলকো ফুলকো। তো পিঠা তৈরি করা হয়ে গেলে এই পাশে আমাদের কিন্তু গ্যাসটাও আছে, তো এই পাশে চুলাতে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। তো নারকেল কুড়ানি দিয়ে দেওয়া হবে আর আগে চিনি দিয়ে নারকেল কুড়ানি দিয়ে এটাকে ভালোভাবে জাল বেড়ে নিতে হবে। তো এই দুধ নারকেলের আর চিনির যে খিসাটা আমরা নিরামিষও বলি আর কি, গ্রামের ভাষায় বলে নিরামিষ, তো এই খিসা দিয়ে চিথই পিঠা গরম গরম খুবই মজা লাগে, সরি খুবই স্বাদ লাগে আর কি। তো আমরা অনেকদিন পর খাচ্ছি, মনে থাকে না অনেক সময় আসার পরে এইসব জিনিস খাওয়ার কথা, আসলে ট্রেডিশনাল জিনিস তো হারিয়ে গেছে এখন, আগের মানুষ থাকলে হয়তো তাদের এইসব খাবারের কথা মনে পড়ে, কিন্তু আমরা তো এখন বর্তমান যুগের ওই স্টাইলিশ খাবার খেতে অভ্যস্ত, এগুলো বেশি মনে থাকে না, মাঝে মাঝে মনে পড়লে আর কি খাওয়া হয়। তো এখন এর মধ্যে চালের গুঁড়ি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। তবে হচ্ছে আমাদের চালের গুঁড়িটা একটু বেশি হয়ে গিয়েছিলো দেয়া, এর জন্য একটু বেশি ঘন হয়ে গিয়েছিলো, একটু পাতলা পাতলা থাকলে ভালো লাগে খেতে, আর চিনির খিসাটা দেখতে বেশি সুন্দর হয়, একদম সাদা হয়। আর
আর খেতেও আমার কাছে মনে হয়েছিল খুবই ভালো হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের আজকের বিকেলের খাবার। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, গরম গরম চিতই পিঠার সাথে গরম গরম খিসা দিয়ে জাস্ট অসাধারণ লাগলো খেতে। আর অনেকদিন পর বাপের বাড়ি আসলে মেয়েদের একটু স্পেশাল কেয়ার থাকে। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।